টাকারামারিত শিক্ষা সজাগতা সভা সম্পন্ন। ভেরগাঁও রাভা ছাত্র সন্থার উদ্যোগত চেউনি কাকারামারি বাইখো উদ্যানত শনিবারে সাম্প্রতিক সময়ত ছাত্র ছাত্রী আর সমাজের ভূমিকা শীর্ষক শিক্ষা সজাগতা সভা অনুষ্ঠিত হয়। ভেরগাঁও আরসুর সভাপতি জীবন রাভার সভাপতিত্বত অনুষ্ঠিত শিক্ষা সজাগতা সভাত বিশিষ্ট সাংবাদিক দীপক শর্মায় নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকি ছাত্র ছাত্রীক উৎসাহমূলক বক্তৃতা প্রদান করে। লিখিল রাভা ছাত্র সন্থার সভাপতি নৃপেন খান্ডা, জনপ্রিয় কৌতুক অভিনেতা বিপুল রাভা, অভিনেতা পবিত্র রাভা, ওদালগুৰি জেলা রাভা সাহিত্য সভার সাংগঠনিক সম্পাদক উত্তম রাভা আদি বক্তৃতা প্রদান করে। নিখিল রাভা ছাত্র সন্থার কেন্দ্রীয় বিষয়ববীয়া তথা সচেতন নাগরিক সকলে শিক্ষা সজাগতা সভাত উপস্থিত থাকি সভার সুস্থ পড়ায়। এই সভার জড়িয়ে বিদ্যার্থী সকলে সাম্য জ্ঞান পাব বলে রাইজে আশা প্রকাশ করে। নর্থ ইস্ট লাইভ টুডে বিশ্বাস করা জীবন হইলে বই তাকেই পাবা, খালি একা হব লাগিব, প্রেমত পড়িব লাগিব। ওয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ইওর লাইফ, তুমি জীবন কি কি করিব বিচাৰিছা তার প্রেমত পড়িব লাগিব। প্রেমত কেনে কে পড়িবা ইয়া এটুক ডেঞ্জার বস্তু, কেনে কে প্রেমত পড়িব আমি তো আইলো কিন্তু কথা খেতি হব বিচাৰিছা, কোনা ভাল অভিনয় অভিনেতা হব বিচাৰিছা। এই যে রাতি কো আপনি কিয়ে 2 মিনিটের কারণে 3 মিনিটের কারণে নিজকে আ এই যে মই যে নিজকে অভিনেতার রূপত দেখিলো, মই যে নিজের ডক্টরের রূপত দেখিলো, সেইটো ভাবার লগে লগে ফলিং ইন লাভ। তুমি যে কাম করে আছা, তুমি বেস্ট এক্টর অ্যাওয়ার্ড গুলা 45 50 টাকা পয়সা বহুত পাই যায়, ডোনেশন দিকে একটা সভাপতি, এই মই সভাপতি।